বন্ধুরা, এখনও অবধি ভারতের 5 রাফায়েল বিমান শত্রুপক্ষের ঘুম কেড়ে নিয়েছে। এবার শুধু ভাবুন, এই সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হবে? হবে তো এটাই যে চীন ঘাবড়ে যাবে আর পাকিস্তান পাগলা হয়ে যাবে। কারণ আগামী মাসে অর্থাৎ 5ই অক্টোবরে আরও 5 রাফায়েল বিমান ভারতে আসছে। এই বিমানগুলোকে পশ্চিমবঙ্গে অবস্থিত কড়াইকুণ্ডা এয়ারপোর্ট স্টেশনে মোতায়েন করা হবে, যা চীন সংলগ্ন সীমাকে রক্ষা করবে। এদিকে রাফায়েল বিমানের প্রথম ব্যাচকে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনায় সামিল করা হয়েছে। চীন সংলগ্ন সীমার চরম তাপমাত্রা অনুযায়ী ভারত এই বিমানে অনেক মডিফিকেশন করিয়েছে, যাতে নিম্ন তাপমাত্রাতে এই বিমান সহজে স্টার্ট হতে পারে। প্রথম ক্ষেপে ভারতে পৌঁছানো 5 রাফায়েল বিমানের 250 ঘন্টার বেশি উড়ানোর ফিল্ড ফায়ারিং টেস্ট করা হয়ে গেছে। এই বিমানগুলোকে আম্বালায় 17 গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে সামিল করা হয়েছে। ভারতীয় রাফায়েলের মোকাবিলায় আছে চীনের J-20 আর পাকিস্তানের JF-17 ফাইটার জেটস, কিন্তু দুটোই রাফায়েল ফাইটার জেটের থেকে কমজোর। চীনা J-20 মেন রোল স্টেলথ ফাইটারের, আর সেখানে রাফায়েলকে অনেক কাজে লাগানো যায়। ভারত ফ্রান্সের কাছ থেকে 36টা বিমান কেনার চুক্তি করেছিল, যার মধ্যে 30টা হবে প্রকৃত রাফায়েল বিমান আর বাকি 6টা প্রশিক্ষণ বিমান। প্রশিক্ষণ বিমানে 2টো সিট থাকবে, আর তার মতো যুদ্ধ বিমানের মতো সমস্ত বিশেষত্বই থাকবে। রাফায়েল বিমান রাশিয়ার কাছ থেকে সুখোই বিমান কেনার পরেই প্রথম ভারতের হাই অ্যামাউন্টের যুদ্ধ বিমান কেনার ডিল। ভারতে যে রাফায়েল এসছে তার সাথে ম্যাটিওর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, মাইকা মাল্টিমিশন এয়ার টু এয়ার মিসাইল আর স্ক্যাল্প ডিপ স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল লাগানো আছে। এতে ভারতীয় বায়ুসেনার জওয়ানদের হাওয়া আর জমিতে টার্গেটকে সহজে উড়িয়ে দেওয়ার ক্ষমতা হাসিল হয়েছে। ম্যাটিওর মিসাইল নো স্ক্যাল্প জুমের সাথে আসে, অর্থাৎ এর থেকে বাঁচা অসম্ভব। এটা বর্তমান মিডিয়াম রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলের থেকে 3 গুণ বেশি শক্তিশালী। এই মিসাইল সিস্টেমের সাথে একটা রকেট মোটাপ লাগানো আছে, যা একে 120 কিলোমিটারের রেঞ্জ দেয়। আপনার কি মনে হয়, রাফায়েল কি পারবে চীনের J-20 মুখে ঝামা ঘষে দিতে? কেননা রাফায়েলের দক্ষতার প্রমাণ বহুবার মিলেছে, কিন্তু চীনের J-20 দক্ষতা নিয়ে অনেক সংশয় আছে। কারণ চীন আজ অবধি চীনের J-20 দক্ষতার কোনো প্রমাণ পেশ করেনি, আর ভারতের কাছে এটাই সবথেকে বড় সুযোগ, আকসাই চীন দখল করার এবং ওয়ান চায়না পলিসিকে ভেঙে দিয়ে তিব্বতকে স্বাধীন করে তিব্বতীয় মিত্রদের তাদের দেশ ফিরিয়ে দেওয়ার। আপনার মতে কি বলে অবশ্যই কমেন্টে জানান। ভারতীয় সেনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। পি রয়চৌধুরী এবং দীপক সরকার সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভারতীয় সেনার ভক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং বর্ডার সংক্রান্ত এরকম ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।